তো সবাইকে শুভেচ্ছা গত ভিডিওগুলোতে আমরা মূলত অ্যাটাকিং বিষয়ে নিয়ে আলোচনা করছিলাম যেমন ইভেল টু ইন অ্যাটাক তারপর দিওসার্ট অ্যাটাক তারপর বিকন অ্যাটাক তো খালি এই এই এমসি ইউ দিয়ে যে অ্যাটাকের কাজ হবে এমনটা না এটা দিয়ে আমরা ইচ্ছা করলে যে ইয়া করতে পারি রিপিটার হিসাবেও কাজে লাগাতে পারি তো আমি এখানে যে এটা দেখাচ্ছি সেটা হচ্ছে মূলত একটি রিপিটারে ফার্মার নিয়ে আজকে আলোচনা করব তো রিপিটারটা কীভাবে কাজ করে সামনের দিকে অগ্রসরে ভিডিওটি শুরু করি তো রিপিটারের যে ফার্মওয়্যারটা এটা আমি আপনাদেরকে বিট আপ লিঙ্ক দিয়ে দেবো তো এটা ফার্মওয়্যার এটা মূলত দুটি ফার্মার হিসাবে আসে একটি পাঁচটা জিরো অ্যাড্রেস আর আরেকটি হচ্ছে আরেকটা হচ্ছে বিশ হাজার অ্যাড্রেস হেক্স অ্যাড্রেসে আর একটি হচ্ছে আট হাজার আট হাজার এইট টু ট্রিপল জিরো অ্যাড্রেস এই তিনটা অ্যাড্রেসে আমার এই বিন ফাইলগুলো ফ্ল্যাশ করতে হবে তো স্ক্যানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কীভাবে ফ্ল্যাশ করতে পারবো তো এটা হচ্ছে ইএসপি টু ডবল সিক্স ডাউনলোড টুল এই ডাউনলোড টুল আপনারা আমি লিঙ্ক শেয়ার করে দেবো লিঙ্কেই পেয়ে যাবেন তো প্রথমে আমি এইভাবে স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে আমি একটা একটা করে সিলেক্ট করতেছি আমি যদি এখানে এই যে দেখাচ্ছি যে অ্যাড্রেস না দিলে এটা রেড মার্ক হয়ে থাকবে আর অ্যাড্রেস দেওয়ার পরে এটা গ্রিন মার্ক হবে তো এইভাবে মূলত এটি ফ্ল্যাশ করতে হয় ফ্ল্যাশ প্রসেস একদমই ইজি আপনারা সিরিয়াল বাই সিরিয়াল দিলেও হবে বা আগে পিছে দিলেও হবে সমস্যা নাই তবে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়াটা ভালো এখানে আর কিছু করতে হবে না এগুলা সব ঠিকঠাক আছে এখানেও কিছু করতে হবে না তো আমি আমার ইএসপি এইটি এইট টু সিক্সটা আমি লাইন দেবো লাইন দেওয়ার পরে কম্পোর্ট চলে আসবে কম্পোর্ট এইট আসার পরে এখন আমি ফ্লাশ প্রসেসে অগ্রসর হব তো আমি এখানে ভিডিওটি একটু ফার্স্ট করে দিয়েছি না হলে অনেক লেট হবে কারণ এটা ডেটটা কম দিয়ে রাখতে হয় বেশি দিলে সিনক্রোনাস ইরোড চলে আসবে তো ফ্লাশ প্রসেস আমাদের প্রায় মোটামুটি কমপ্লিট ফ্ল্যাশ প্রসেসের পর আমার এই লাইটটা ঘন ঘন বিলিং হবে জ্বলবে নিবে মানে লাইটটা ঘন ঘনই জ্বলবে তো এখন আমি আমার এই ওয়েব ইন্টারফেসে যাই মাই এপি নামে এস এস থাকবে এখান থেকে আমার সব কিছু ক্রিয়েট করে নিতে হবে তো প্রথমে আমাদের দেখি যে নেট স্পিডটা কেমন পাচ্ছে তো নেট স্পিডটা দেখা যাচ্ছে যে খুবই স্মুথ আর ভালো যেহেতু আমি এটা কাছাকাছি অবস্থান করতেছি তাই এখানে অ্যাপ্রক্সিমেট পাঁচশো কেবির মতো বাইটের মতো পাচ্ছে যেমন আমি এখানে মাই এপিতে আসি আর আমি যদি দূরে দূরে থাকি তাহলে একশো কেবি দুইশো কেবির মতো পাবে এটি নির্ভর করে আপনার নর এম সিওর কোন সিরিজের আসছে সেটার উপরে তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য